আজ আমি আপনাদের তেল ছাড়া দারুণ সাদার একটা রেসিপি বানানো দেখাবো। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাদার রেসিপিতে স্বাগত। প্রথমে একটা টমেটো নিয়েছিলাম, টমেটোকে হাফ করে কেটে নিয়েছিলাম, তারপরে এইভাবে চার ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা এইভাবে চার ভাগেও ভাগ করতে পারেন, আর না হলে আরও ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। টমেটোর টুকরোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে নিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এখানে আমি একটু লম্বা লম্বা করে কুচানো পেঁয়াজটা রেডি করছি, আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। এখন কুচানো পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। সমস্ত পেঁয়াজগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার একটা বড় আলু নিয়েছি, আলুটাকে এইভাবে হাফ করে কেটে আবারও হাফ অংশগুলোকে আবার হাফ করে নিতে হবে। মানে এখানে একটা বড় আলুকে চার ভাগে ভাগ করে নিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা আপনারা বেশি করেও দিতে পারেন, যেহেতু বাড়ির ছোটরাও খাবে তাই আমি খুব বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো দিলাম না। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এখন সমস্ত মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু মিক্সিং বোলটা ছোটো হয়ে যাচ্ছে তাই কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, সমস্ত কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 3টে আলু নিয়েছিলাম, সেই আলুর টুকরোটা দিয়ে দিলাম। আর 1 চামচের মতন ভিনিগার আর কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা প্রায় 150 গ্রামের মতন আছে, আর ভিনিগার কিন্তু 1 চামচই দিতে হবে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন রেখে দিতে হবে। এখন 15-20 মিনিট পরেই দেখাচ্ছি। 20 মিনিট কড়াইটাকে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। এবার চিকেন বা সমস্ত কিছু একসঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এইভাবে মোটামুটি 10 মিনিটের মতন রেখে দিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এখন কিন্তু ঢাকনাটা খুলে নিলাম, আর একবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখলে বা কিছুক্ষণ সময় যদি এইভাবে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে রাখা হয় তাহলে কিন্তু বেশ অনেকটাই জল বেরোনো শুরু করে দেবে। তখন কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া এইভাবে একবার চিকেনের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কোনো রকম গন্ধও থাকবে না, আর খেতেও কিন্তু বেশ ভালো হবে, আর যে কোনো ধরনের মশলার গন্ধও থাকবে না। এখন আমি অল্প একটু চিনি নিলাম, চিনিটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যে কোনো ঝাল জাতীয় রেসিপিতে অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের ঢাকনা বন্ধ করে আবারও একইভাবে 5-7 মিনিটের মতন রেখে দিচ্ছি। 5-7 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 7 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরোনো শুরু করে দিয়েছে। এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, আর এইভাবে আরও 7-8 মিনিট রান্না করে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকনো হয়ে মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে। এই সময় অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়ো ও কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সামান্য পরিমাণ কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েছি, এতে চিকেনের সেন্টটা কিন্তু খুবই ভালো আসবে। গরম মশলার গুঁড়ো ও কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন চিকেনের জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। অল্প একটু গরম মশলার গুঁড়ো দেওয়ার কারণে কোনো রকম কিন্তু গন্ধও থাকবে না। এইভাবে প্রথমে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু দইটাই তেলের কাজ করবে, আলাদা করে কিন্তু কোনো রকম তেল দেওয়ারও দরকার পড়বে না। লাঞ্চ বা ডিনার, ভাত বা রুটি, যে কোনোর সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে।
সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে। লবণ আর চিনিটা কিন্তু আগে থেকেই দেওয়া ছিল, তাই আলাদা করে লবণ আর চিনি দিলাম না। যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প একটু লবণ আর চিনি দিয়ে দিতে পারেন। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর এতক্ষণ ধরে রান্না করার সময় কিন্তু আলু ও চিকেনগুলো অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশিও কিন্তু জল দিলাম না। ছোটো বাটির দু বাটির মতন জল দিয়েছি। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, মানে জলটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে আরও 5-7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যাতে আলু ও চিকেনের টুকরোগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের 5-7 মিনিট পরেই দেখাচ্ছি। এখন আমি আপনাদের 5-6 মিনিট পরে দেখাচ্ছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো নিয়ে আবারও গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। আর গরম মশলার গুঁড়ো খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। আবারও একইভাবে গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু একটু চেক করে নিতে পারেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু নিয়েও চেক করে নিতে পারেন, যদি আলুটা কেটে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কিন্তু আমি আপনাদের কেটে দেখিয়ে দিয়েছি। তেল ছাড়া দারুণ স্বাদের চিকেন রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। এখন সামান্য পরিমাণ কুচনো ধনে পাতা নিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। কুচনো ধনে পাতা পছন্দ হলে দিতেও পারেন, না পছন্দ হলে নাও দিতে পারেন। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর এই পদ্ধতিতে তেল ছাড়া চিকেনের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।